ফেনী থেকে ঢাকার দূরত্ব মাত্র 150 কিলোমিটার। কিন্তু যখন নিজেকে সফল মানুষ হিসেবে গড়ার স্বপ্ন নিয়ে এই পথে কেউ রওনা হয়, তখন এই দূরত্ব বেড়ে যায় কয়েক হাজার গুণ। পথে আসতে থাকে একের পর এক বাধা বিপত্তি। তবে সেসব বাধা বিপত্তি আর প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর স্রোতের বিপরীতে পথ পাড়ি দিয়ে সফলতাকে নিজের হাতের মুঠোয় আনাকেই বলে নিজের বলার মতো একটা গল্প। হ্যাঁ, বলছি ইকবাল বাহারের কথা, যার চলা শুরু হয়েছিল ফেনীর একটি গ্রাম থেকে। আজ তিনি দেশের একজন সফল উদ্যোক্তা ও সমাজকর্মী। নানান চড়াই উত্তরায় পাড়ি দিয়ে গড়েছেন নিজের প্রতিষ্ঠান অপটিম্যাক্স কমিউনিকেশনস লিমিটেড ও আলাদিন ডট কম। শুধু তাই না, দেশের লাখো মানুষকে তিনি দেখাচ্ছেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। ফেনীতে একটি গ্রামে ইকবাল বাহারের লেখাপড়ায় হাতেখড়ি। চাচার বাসায় থেকে পাশ করেন এসএসসি, এরপর চলে আসেন ঢাকায়। তিতুমির কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন, তবে নানান কারণে প্রথমবার এইচএসসি পরীক্ষায় ফেল করেন। শুরু হয় আশেপাশের মানুষের বাঁকা কথা আর হাসি তামাশা। ভেঙে পড়লেও ঘুরে দাঁড়াতে খুব একটা সময় নেননি। বাবার স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে এইচএসসিতে যে রেজাল্ট করেছিলেন তাতে ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দেওয়ারই সুযোগ পাননি। তাই বলে জীবন সংগ্রামে থেমে যাননি ইকবাল বাহার। তিতুমির কলেজে বিকমে ভর্তি হন, পাশাপাশি চালিয়ে যান টিউশনি। বিকম পাশের পরেই মামার পরামর্শে সিএ পড়তে যান। সিএ পড়তে গিয়ে নিজের প্রতিভা আবিষ্কার করেন ইকবাল বাহার, বদলে যায় তার জীবনের গতিপথ। হঠাৎ বন্ধুর পথ হয়ে যেতে থাকে মসৃণ। দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে চাকরি করে একের পর এক চ্যালেঞ্জ জয় করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন এই প্রতিভাবান মানুষটি। দ্রুতই একটি মাল্টিন্যাশনাল কোম্পানির জেনারেল ম্যানেজার পদে অধিষ্ঠিত হন ইকবাল বাহার। তবে এখানেই থেমে যেতে চাননি তিনি। চাকরির 9টা-5টা তার ভালো লাগে না। তিনি ভাবতেন তার এমন কিছু পটেনশিয়ালিটি আছে যা আরও কিছু মানুষের ভাগ্য বদলাতে পারে। তাই তিনি স্বপ্ন দেখতে থাকেন উদ্যোক্তা হওয়ার। এগিয়ে যেতে থাকেন চাকরি করব না, চাকরি দেব এই প্রত্যয় নিয়ে। এই স্বপ্নকে তাড়া করতে গিয়ে গড়ে তোলেন অপটিম্যাক্স নামের একটি প্রতিষ্ঠান। অপটিম্যাক্স কমিউনিকেশনস ছাড়াও তিনি গড়ে তুলেছেন আলাদিন নামের একটি ই কমার্স প্রতিষ্ঠান। ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটিকে প্রসারিত করে যাচ্ছেন তিনি। ইকবাল বাহারের সফলতায় বড় ভূমিকা পালন করেছেন তার পরিবার। তার বাবা মার আশীর্বাদ সবসময় তার সাথে ছিল। তার এগিয়ে যাওয়ার পথে প্রেরণা জুগিয়েছেন তার স্ত্রীও। দুঃসময়ে যেমন পাশে ছিলেন, তেমনই সঠিক সিদ্ধান্ত নিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে শুধু সফল উদ্যোক্তা হয়ে থেমে যেতে রাজি নন এই সফল মানুষটি। সফল উদ্যোক্তা আর ভালো মানুষ গড়তে তিনি এখন নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তরুণদের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন সফল হওয়ার মন্ত্র। কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিচ্ছেন তরুণদের মেধা বিকাশে। তরুণ উদ্যোক্তাদের সামনে তুলে ধরছেন নিজের অভিজ্ঞতা। নিজের বলার মতো একটা গল্পের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন দেশের 64 জেলার ও 50টি দেশের প্রবাসী তরুণ তরুণীরা। সামাজিক প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প শুরু হয় 2018-র 1 জানুয়ারি থেকে। এই অনলাইন কর্মশালা 565 দিনের অর্জন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে 6টা ব্যাচ শেষ হয়েছে টানা 90 দিন করে। শুরু হয়েছে সপ্তম ব্যাচ। তৈরি হয়েছে বাংলাদেশের 64 জেলার 150,000-এরও বেশি তরুণদের বিশাল নেটওয়ার্ক। বিশ্বের 50টিরও বেশি দেশের প্রবাসী বাংলাদেশিরা যুক্ত আছে এই প্ল্যাটফর্মে। 90 জনেরও বেশি সফল ও গুণী মানুষকে এনে তাদের জন্য অনলাইনে কর্মশালা করানো হয়েছে। এই পর্যন্ত 900-এরও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্মে একটা অনলাইন বাজার তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 50টিরও বেশি অর্ডারের মাধ্যমে কেনা বেচা হয়, যা আগামী 6 মাসের মধ্যে 100 ছাড়িয়ে যাবে। এই প্ল্যাটফর্মের সদস্যরাই তাদের ক্রেতা বিক্রেতা। এখানে প্রতিদিন 20,000-এরও বেশি কমেন্ট আদান প্রদান হয়, যার 100% পজিটিভ চিন্তার। দেশের জন্য সামাজিক যে কাজ হয় এই প্ল্যাটফর্ম থেকে। বগুড়ার একজন অসহায় গৃহহীনকে একটা ঘর বানিয়ে দিয়েছে। মহেশখালীর এক গরিব তরুণকে মূলধন দিয়ে একটা ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছে। দেশের 64 জেলায় সবাই মিলে প্রায় 10,000 গাছ, 10,000 ব্যাগ রক্ত ও 10,000 অসহায় শিশু ও বৃদ্ধকে